बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम वा रहमतुल्लाह। এখন আমরা শিখব তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়্যাতু, যেটা পাঠ না করলে নামাজ হবে না। ফলে এই তাশাহুদ বা আত্তাহিয়্যাতু শুদ্ধভাবে পাঠ করতে শেখা সকলের জন্য অপরিহার্য। আসুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও তাশাহুদ পাঠ করুন এবং এটাকে মুখস্থ করে নিন। আমি ধীরে ধীরে এটা বলছি, বেশ কয়েকবার বলছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করুন এবং মুখস্থ করে নিন। আত্তাহিয়্যাতু লিল্লাহি, বলুন আমার সঙ্গে সঙ্গে বলুন আত্তাহিয়্যাতু লিল্লাহি। আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াসসালাওয়াতু والطيبات السلام عليك أيها النبي السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله। আমি দুবার করে পাঠ করলাম আপনাদের সুবিধার্থে, যেন সহজে আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে মুখস্থ করতে পারেন। এবার আমি ঠিক একবার করেই পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله। আমি আরেকবার পাঠ করছি। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله। আসুন এবার আমরা মানে জেনে নিই। সকল ইবাদত মৌখিক, শারীরিক ও আর্থিক সকলই হচ্ছে আল্লাহ পাকের জন্য। আর হে নবী, আপনার উপর সালাম, আপনার উপর রহমত ও বরকত অবতীর্ণ হোক, আমাদের উপর এবং নেক বান্দাদের উপর শান্তি অবতীর্ণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। তো এখানে একটি জিনিস আপনারা লক্ষ্য করলেন, সেটা হচ্ছে যে তাশাহুদে রসুল পাককে সালাম দিতে হয়। এই যে আমরা বললাম না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থ হচ্ছে হে নবী আপনার উপর সালাম। অর্থাৎ নবীকে যদি আপনি নামাজ চলাকালীন সালাম না দেন, তাহলে আপনার নামাজ হবে না, সোজা কথা। ফলে যেখানে নামাজের মধ্যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রদান করা হচ্ছে ওয়াজিব অপরিহার্য, তো নামাজের বাইরে যখন আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, তো যদি এই কথাগুলোকে কেউ চিগড়ি করে বিদ্রুপ করে তাহলে কিন্তু ওর ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কারণ এগুলোর মানে কি? এগুলোর মানেও হচ্ছে ওই একই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনাকে সালাম। তো যারা এখনো আমাদের ইসলামিক রিসার্চ মিশন চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন, লোকজনের কাছে পৌঁছান, আমাদের জন্য দোয়া করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন রয়েছে সেটি অবশ্যই প্রেস করুন যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের নিকট পৌঁছে যায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।